আর আপনার অনুভূতিটি এখন বাংলায় বলুন, তখন তো ইংরেজিতে বলছেন বাংলায়। অনুভূতিটা অত্যন্ত আনন্দের বিষয়, একটা স্বীকৃতি পাওয়া, আমরা যে সমস্ত কাজ করলাম, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছি, কাজগুলো করছি, যেগুলো সমাধান করছে, যেতে হবে আমাদের করতে হবে। কিছু লোক দৃষ্টি দিচ্ছে, কিছু লোক দৃষ্টি দিচ্ছে না, এরকম একটা স্বীকৃতি পেলে তখন মানুষের আগ্রহ বাড়ে। এবং এটা এখন দশজনের কাছে, পৃথিবীর মানুষের কাছে চিন্তা হবে যে এই যে লোকটা এই স্বীকৃতি পেলো, সেই পেছনে কী কাজ করেছিল, সেই কাজগুলোর সম্বন্ধে জানতে চাই, কথাগুলো তার কাছে জানা হবে, পছন্দ হইতে পারে অপছন্দ হইতে, কিন্তু মানুষকে জানা হবে, জানা হলে আস্তে আস্তে এটার স্থিতি হবে। বিশেষ করে কয়েকটা বিষয় আমি যদি উল্লেখ করি, যে দারিদ্র থেকে পৃথিবী মুক্ত পেতে পারে, দারিদ্রকে জিয়ে রাখার কোনো কারণ নেই। বর্তমান যুগে আমরা যে করছি এসছি, যে প্রযুক্তি আমাদের হাতে আছে, যে সৃজনশীলতা আমাদের হাতে আছে, সেই প্রযুক্তি এবং সৃজনশীলতাকে ব্যবহার করতে পারলে আমরা দারিদ্রকে একেবারে চিরতরে বিদায় দিতে পারি। এই একটা বিষয়, এটাতে বিশ্বাস করা। অনেকে মনে করেন যে না, এটা এক কথার কথা বলে, কিন্তু একবার যদি বিশ্বাস করি তাহলে এটা অর্জন সম্ভব। বিশ্বাস না করলে একটা জিনিস করা সম্ভব হয়, একটা চিন্তা লাগে মানুষের, একটা মানুষের মনের মধ্যে ভবিষ্যতের একটা ধারণা জন্ম হয়, তখন সেই কাজটা সম্ভব হয়। যেটা এই বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ করার যে সংকল্প 2021-এর মধ্যে, এটাকে আপনি কীভাবে দেখছেন? যে প্রযুক্তিগুলো আসা, প্রযুক্তি একটা ইনফরমেশন টেকনোলজি, ডিজিটাল বাংলাদেশ হলে ডিজিটাল প্রযুক্তি, অবশ্যই ডিজিটাল প্রযুক্তি এটা সাংঘাতিক রকমের একটা শক্তিশালী হাতিয়ার, যেটা গরিবের কাছে আনতে পারলে এটা মানুষের কাছে পক্ষ করে আনলে, আমাদের প্রশাসনের ভেতরে আনতে পারলে, মানুষের দৈনন্দিন কাজের মধ্যে আনতে পারলে আমাদের কাজের ক্ষমতা অনেক বেড়ে যাবে। মানে এই ডিজিটাল বাংলাদেশ করার জন্য যে ধরনের প্রত্যয় সংকল্প থাকা দরকার, তা এই মহাজোট সরকারের মধ্যে কি পরিলক্ষিত হচ্ছে বলে আপনি মনে করেন? তারা তো বলছেন সেটা, যে এখন পর্যন্ত মাত্র অল্প সময়কাল আছে, কাজের মধ্যে সেটা দেখা যাবে। যেহেতু একটা সংকল্প ব্যক্ত করেছেন, নিশ্চয়ই সেই সংকল্পের পেছনে একটা প্রস্তুতি এবং একটা আয়োজন থাকবে। কাজের মানুষ দেখবে তাদের ধারণাটা অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত প্রয়োজন, এই পথে আমাদের অগ্রসর হতে হবে, ছাড়া আমাদের উপায় নেই। বার্তা সংস্থা এনে এবং ঠিকানার পক্ষ থেকে